আসসালামু আলাইকুম, কবির বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। একটি বিষয় তোমাদের মাঝে আবারও আলোচনা করছি, স্পেশাল সাজেশন। 2023 সালের পরীক্ষার জন্য স্পেশাল সাজেশনটা কেমন হবে, কিভাবে তোমরা পড়াশোনা করবে, কিভাবে নিবে, সব কিছু নিয়ে একটু আলোচনা করছি এবং কোথা থেকে নিবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই মুহূর্তে আমার চ্যানেলে যারা জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। ওকে, একটু খেয়াল করবে, স্পেশাল সাজেশনটা কী সেটা হচ্ছে, কবিটেক বাংলা প্রত্যেক বছরেই এসএসসি ভোকেশনালের জন্য একটি সাজেশন তৈরি করে, পরীক্ষার জন্য ফাইনাল সাজেশন, ওটাকে আমরা স্পেশাল সাজেশন নাম দিয়েছি। এবং এই সাজেশনের ভিতরে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সৃজনশীল আছে, উত্তর আছে, সৃজনশীল উত্তর, এবং সেখানে স্টার মার্কও দেওয়া আছে। যেগুলো স্টার মার্ক বেশি সেগুলো আমরা আগে আগে শেষ করব, ওগুলো মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। শিক্ষার্থীবৃন্দ, তো এটি কেন নেবেন? দেখেন, আপনারা অনেকদিন যাবৎ পড়াশোনার ভিতরে নাই, আর এবছর কিন্তু আপনাদের হচ্ছে ফুল সিলেবাসে পরীক্ষা হবে। সেই ক্ষেত্রে ফুল সিলেবাস থেকে বিগত 2 বছর শর্ট সিলেবাসে পরীক্ষায় প্রশ্ন হয়েছে, সেক্ষেত্রে ফুল সিলেবাস কিন্তু বিধিখিস্তি অবস্থায় পড়ে যাবেন আপনারা যদি সাজেশন না নেন। কারণ হচ্ছে এর আগের যে প্রশ্নগুলো ছিল, প্রশ্ন ধাঁচ কিন্তু একরকম না, এবার প্রশ্ন ধাঁচও কিন্তু এক অন্যরকম হবে। সেই ক্ষেত্রে সাজেশনটা নিলে আপনি বুঝতে পারবেন পরীক্ষার পদ্ধতি কেমন হবে, পরীক্ষা কোন ধরনের পরীক্ষার প্রশ্নগুলো, কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো, সবগুলো আপনি কিন্তু একটি কমপ্লিট ধারণা পাবেন। এবং যে 2.5 মাস বা 3 মাস সময় আছে, এর ভিতরে আপনি কিন্তু সিলেবাসটা পড়ে আপনার কোর্স শেষ করতে পারবেন, প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসগুলো শেষ করতে পারবেন। হ্যাঁ, আর সেই জন্যই স্পেশাল সাজেশন দেওয়া। এবং যারা স্পেশাল সাজেশন নিচ্ছেন বা নেবেন, আপনাদের জন্য বেসিক ক্লাস আছে, বেসিক ক্লাসটা খুবই জরুরি আপনাদের, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং হচ্ছে ইংলিশ, এই 4টা সাবজেক্টের বেসিক ক্লাসের আপনি এ প্লাস পাবেন না। আপনি অনেক ভালো পারেন, অনেক পড়াশোনা করেছেন কিন্তু বেসিক নাই, সেই ক্ষেত্রে আপনি কিন্তু লিখতে পারবেন না। বাংলা, ইসলাম শিক্ষা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এগুলো আপনি যত পড়বেন তত ভালো লিখতে পারবেন, কিন্তু এই ম্যাথমেটিক্স এইগুলো আপনার প্র্যাকটিসের বিষয় এবং বেসিক জিনিসটা আপনার মাথায় থাকতে হবে। তো সেই বেসিক ক্লাসগুলো আপনারা পাবেন। হ্যাঁ, তো দেখেন আমার যে সাজেশনের ধরনটা আমি আপনাকে বলি, এরকম কিছু প্রশ্ন দেখায়। এখানে দেখেন এই এটা 5 স্টার আছে, তার মানে এটা আপনার জন্য ইম্পর্টেন্ট। প্রথমে আমি কি করেছি, সাজেশনের একটি সৃজনশীল প্রশ্ন দিয়েছি, তারপরে উত্তর দেওয়া আছে এই পর্যন্ত। হ্যাঁ, এটা হচ্ছে উত্তর, এ পর্যন্ত হচ্ছে উত্তর দেওয়া আছে, ক খ গ ঘ উত্তর দেওয়া আছে। তাহলে আপনি সাজেশনও পেলেন, উত্তরও পেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টেস্ট পেপার বা গাইড না কিনলেও আশা করি সমস্যা হচ্ছে না। আবার প্রত্যেকটা অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ক নম্বর আছে, এই ক নম্বরগুলো পড়লে আপনার 100% পরীক্ষায় কমন আসবে, এই ক নম্বরের ভিতরেই, এই প্রথম যে অধ্যায় আছে এর ভিতরে আসবে। এভাবে প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীল, প্রত্যেকটা সাবজেক্টের সৃজনশীল আছে। যদি আমি আরও একটা দেখি, বাংলা একটু খেয়াল করবেন, বাংলাতেও দেখেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাতে যে আমাদের প্রথমে একটি উদ্দীপক দেওয়া আছে এই পর্যন্ত, তারপর এখানে ক নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্ন আমরা দেখতেছি, এবং দেখেন উত্তর দেওয়া আছে, সৃজনশীল প্রশ্নের উত্তর, ওকে, এরকম দেওয়া আছে। আবার আপনি যদি বাংলার একেবারে লাস্টে চলে যান, একেবারে লাস্টের দিকে, একেবারে লাস্টে আমাদের কী থাকবে, আছে রচনা, আছে রচনাও আমরা দিয়েছি, 3-4টা রচনা দিয়েছি, এর ভিতরে আশা করি কমন আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন বাংলা বরাবর হচ্ছে আমি যে সাজেশন দিই 100% কমন আসে, 22 সালেও 100% কমন এসেছে, এবছরও আসবে। এরপর বিজিএসটা একটু দেখাই, মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেটি আছে, এরকম প্রশ্ন এই দেখেন সৃজনশীল আছে প্লাস উত্তর দেওয়া আছে, ওকে। তারপর আপনি যদি চলে যান ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সে আর একটা বিষয় হচ্ছে স্টার মার্ক দেওয়া আছে, এই স্টার মার্কগুলো আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং সেটার উত্তর আমি এভাবে ছবি আকারে দিয়ে রেখেছি, যাদের গাইড আছে গাইড থেকে পড়তে পারবেন, যাদের টিচার আছে টিচার থেকে বুঝে নিতে পারবেন। তারপর যদি বুঝতে সমস্যা হয়, বেসিক ক্লাস তো আছেই, পরবর্তীতে আপনারা জিজ্ঞেস করলে আমি ওই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব, ওকে। এরপরে ফিজিক্স একটা চ্যাপ্টার দেখায়, 8 নম্বর চ্যাপ্টার, এভাবে প্রথমে প্রশ্ন দেওয়া আছে, তারপর আপনার উত্তরগুলোও কিন্তু রয়েছে। হ্যাঁ হ্যাঁ, উত্তরও আছে, তো এটাও পাচ্ছেন আপনি। হ্যাঁ, ইসলাম শিক্ষা একটু দেখেন, ইসলাম শিক্ষাও এই যে প্রশ্ন এবং হচ্ছে উত্তর এই দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সাজেশনগুলো কিন্তু একদিনে তৈরি হয় নাই, অনেক সাধনা, অনেক পরিশ্রম করে সাজেশনগুলো তৈরি করা, যেন আপনাদের কমন আসে পরীক্ষায়, আপনার যেন উপকার হয়, ক্ষতি না হয়, যেহেতু আপনারা এটা টাকা দিয়ে নেবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও একটি বিষয় আপনাদের মাঝে আলোচনা করব, আপনারা কিছু মনে করবেন না, যারা সাজেশন নিয়েছেন কিংবা নেন নাই, যারা সামনে নেবেন, আপনাদের একটা কথা বলি। এখানে আমি সবসময় একটা কথা লিখে রাখি, দেখেন একটি কথা বলছি, কিছু মনে করবেন না প্লিজ, এই সাজেশন অন্যদের মাঝে শেয়ার করবেন না, তাহলে পরীক্ষার রেজাল্ট খারাপ হবে। হ্যাঁ, এখন কারা শেয়ার করে না, যারা আপনারা পরীক্ষা দেন, যারা
পরীক্ষা দেন অথবা দেন না, সবাই কিছু ব্যক্তি আছেন, দু একজন আছে এরকম শেয়ার করেন। হ্যাঁ, আপনি আমার কাছ থেকে সাজেশন কিনেছেন 500 টাকায়, 500 টাকায় কিনে মনে করেন বন্ধু বান্ধবের কাছে 200-300-400 টাকায় বিক্রি করতেছেন। হ্যাঁ, তো এখান থেকে বের হয়ে আসেন, আপনারটা আপনি নিয়ে পড়েন, ইনশাল্লাহ আপনার রেজাল্টটা ভালো হবে। ঠিক আছে, সব কিছু কিন্তু এমন না আপনার জ্ঞানেই হয়, আপনারা জানেন অলৌকিকভাবে অনেক কিছুই হয়ে যায়। হ্যাঁ, অলৌকিকভাবে মানে কেন বুঝাতে চাইছি বুঝছেন তো, খুব ভালো পরীক্ষা দিয়েছেন ফেল আস, রেজাল্ট খারাপ হয়, বা সালে অনেক স্টুডেন্ট আছে এরকম আপনার অনেক ভালো পরীক্ষা দিয়েছে, 100 মার্কের 100 মার্কের অ্যান্সার করে আসছে, ফুল অ্যান্সার করে আসছে, সে রেজাল্ট আসে নাই, বোর্ড চ্যালেঞ্জ করছে, রেজাল্ট আসে নাই। তো এরকম বিষয়টা যেন আপনাদের সাথে না হয়। আপনারা যারা সাজেশন নিচ্ছেন, নিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করতেছেন, আমার এখানে প্রথম মানাই ছিল বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন না, কারণ এটা আমার একটা তৈরি করা, এটা খরচ হয়েছে, সেগুলো আপনারা বোঝেন এগুলো। হ্যাঁ, বোঝেন। আচ্ছা, এটা একটা বিষয় গেল। আর একজন ব্যক্তি আপনাদের কাছে বলি, যারা আপনারা সাজেশন নেবেন, আমার কিন্তু হয়তো 500 টাকাতে সাজেশন নিচ্ছেন, আর অন্য মানুষের কাছে 200-300 টাকা নিচ্ছেন, আপনি কিন্তু ওই ক্লাসগুলো পাবেন না, আর হালাল একটা সাজেশন কিন্তু পাবেন না, এটা একটু মনে রেখেন। আপনার সাজেশনে সব কবির টেক বাংলা লেখা আছে, আপনি এই কবির টেক বাংলা দেখার পরেও আপনি কেন কাউসার বা রহিম বা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে এটা নিচ্ছেন, বলেন কি জন্য নেবেন এটা? আপনার কি এর কোনো গ্যারান্টি আছে? পরবর্তীতে রেজাল্ট খারাপ করবেন, যা হবে দোষ কিন্তু আমার ঘাড়ে আসবে। আমি আমার কাছ থেকে যারা রেজাল্ট সাজেশন নেবেন তাদের ক্লাসের ব্যবস্থা আছে বলেই দিয়েছি, রেজাল্ট যেন খারাপ না হয় সর্বাত্মক চেষ্টা করব আমি। আর অন্য জায়গার থেকে সাজেশন নেবেন, যদি আপনার রেজাল্ট খারাপ হয়, কবির টেক বাংলাকে দায়ী করতে পারবেন না। আপনাদের মাঝে আরেকটি বিষয় শেয়ার করি, দেখেন এ একজন ব্যক্তি, হ্যাঁ কাউসার, দেখেন আমার কাছ থেকে সাজেশন নিয়েছে, আমি অলরেডি তার ব্লক করব, তার সাজেশন দেওয়া বন্ধ করে দিয়েছি, সাজেশন আর পাবে না সে, আজকেই বন্ধ করেছি। এমডি কাউসার যদি শুনে থাকেন, ভাই আপনার ছবি আমার কাছ থেকে যে সাজেশন নিয়েছিলেন, অন্য একটা নাম দিয়ে সাজেশন নিয়েছিলেন, আপনার ছবি ওখানে আমি বুঝে গিয়েছি আপনার ছবি কোনটা। হ্যাঁ, আপনার হোয়াটসঅ্যাপে ছবি দেওয়া ছিল, আপনার এই ছবির সাথে ওই ছবি হুবহু মিলে যায়, সেই ক্ষেত্রে আপনি আমার কাছে সাজেশন পাবেন না। বিকজ কি, দেখেন এই সাজেশনগুলো আপনি মাধ্যমে মেসেঞ্জার একটা গ্রুপের মাধ্যমে আপনি বিক্রি করতেছেন, একটু খেয়াল করে দেখেন কিছু কথোপকথন। এগুলো আর একটা স্টুডেন্ট আমাকে শেয়ার করেছে, আমার একটা স্টুডেন্ট, যে স্যার আপনার সাজেশন অন্য মানুষ তো বিক্রি করতেছে, ঠিক আছে, সেজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সেম আমার সাজেশন, এই যে কবির টেক বাংলা লেখা, এই যে কবির টেক বাংলা সেম লেখা, এই যে আর এই যে বড় করে লেখা আছে, এটা আপনি আরেকজনের কাছ থেকে বিক্রি করতেছেন, আবার প্রমাণ দিয়ে নিচ্ছেন। আচ্ছা, এখানে বলছে সব সাবজেক্ট, এই যে 400 টাকা, দেখছেন আমার কাছ থেকে নিলে আপনার 500 টাকা লাগবে, আর এখান থেকে নিলে 400, 100, 200, ওরা যা পায় তাই দেয়। হ্যাঁ, তো এই ব্যক্তি, এই কুলাঙ্গার ব্যক্তিগুলা, এই যে এমডি কাউচার, আপনাকে কুলাঙ্গার বললাম, ঠিক আছে, আপনি একটা কুলাঙ্গার, আপনি তো পড়াশোনা করে জীবনে কিছু করতেও পারবেন না, আর মানুষের জিনিস এভাবে চুরি করে নিয়ে আরেকজনের কাছে এভাবে ব্যবসা করবেন, এটা বন্ধ করেন, আখেরাতেও আপনার জবাব দিতে হবে। ঠিক আছে, আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন ছেলে যা আছে এর ভোগান্তি কিন্তু আপনি একদিন পাবেন, ঠিক আছে, সবাই পাবে আশা করি, আপনার পরবর্তী যেই প্রজন্মগুলো আপনার কাছ থেকে আসবে। ভালো কাজের সাথে থাকুন, আপনার যদি বিজনেস করতে মন চায় আপনি আলাদাভাবে আপনার নিজের মতো করে তৈরি করে বিজনেস করুন, যদি আপনার মাথায় কিছু থাকে, ঠিক আছে, আপনার মাথায় না থাকলে এখান থেকে বের হয়ে যান, আপনার পড়াশোনা করারও দরকার নাই, এই জিনিসগুলো করারও দরকার নাই। ওকে, তো আজ থেকে পরবর্তী দিন পর্যন্ত যারা সাজেশন নেবেন বা নেবেন না তাদের জন্য বলছি, আপনি কবির টেক বাংলার সাথে থাকুন, ইনশাল্লাহ রেজাল্ট আপনার ভালো হবে। হ্যাঁ, অন্যান্য মানুষের কাছে পেছনে 100-200 টাকা দৌড়াদৌড়ি করে বেরিয়েন না, ক্লাসগুলো করতে পারবেন না, রেজাল্টটাও আশা করি ভালো হবে না। আর যারা আমার সাজেশন নিয়ে বিক্রি করার চেষ্টা করতেছেন বা করছেন, গত বছরও 22 সালেও দু একজন করেছিল, হ্যাঁ, তাদের আশানুরূপ ফল হয় নাই, হবেও না, ভবিষ্যৎ তাদের ওই পর্যন্তই, ওই ওই 22 সালে সাজেশন বিক্রি করার পর্যন্তই কিন্তু ওদের ভবিষ্যৎ শেষ, ওই পর্যন্তই, আশা করি কিছু করতে পারবে না, আমি খারাপ দোয়া করতেছি না, এটা আল্লাহ তালাই ভালো জানেন, কারণ যারা এভাবে করে বেড়ায় আল্লাহ তালা তাদেরকে দু একটা দিয়ে পরীক্ষা করায়। ওকে, তো যাই হোক, সাজেশন যারা নিবেন স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, এবং ক্লাসগুলো খুব দ্রুতই শুরু করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সাথে যারা আপনারা আছেন প্রত্যেকের জন্য আমার মন থেকে দোয়া করি সবার রেজাল্ট যেন ভালো হয়, যারা নেই তাদের জন্যও দোয়া করি তাদের রেজাল্টটা যেন ভালো হয়। আপনারা যে যেখান থেকে শুনছেন, কারিগরি শিক্ষা বোর্ডের সাথে থাকুন, কারিগরি শিক্ষার সাথে থাকুন, বাস্তবমুখী শিক্ষার সাথে থাকুন, আপনারা ইনশাল্লাহ ভবিষ্যতে কিছু করতে পারবেন, দোয়া করি আপনাদের। আসসালামু আলাইকুম।